দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় লম্বা হওয়ার গোপন টিপস জেনে নিন। একটু ভালো লম্বা চওড়া ফিগার কেনা চাই, এমনকি যারা বেশ ভালো লম্বা তাদেরও মনে হয় আরও 1 থেকে 2 ইঞ্চি লম্বা হতে পারলে বেশ ভালো মানাতো। আসলে আমরা কতটুকু লম্বা হব তা আমাদের বংশগতি থেকে নির্ধারিত হয়। তবে এ কথাও ঠিক, আমাদের পূর্বপুরুষেরা লম্বা হলেও আমরা যদি অপুষ্টিতে ভুগি তবে আমাদের বৃদ্ধি ঠিক মতো হবে না। আর মানুষের দেহের বৃদ্ধি ঘটে 25 বছর বয়স পর্যন্ত, তাই কিশোরকাল থেকেই এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। 3টি জিনিসের সমন্বয় লম্বা হতে সাহায্য করবে। 1. পুষ্টিকর খাবার, 2. নিয়মিত ব্যায়াম, 3. পর্যাপ্ত বিশ্রাম। কী কী থাকতে হবে খাবারের তালিকায়? মিনারেলস, পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন রকমের মিনারেল আমাদের খাবার তালিকায় রাখতে হবে। আমাদের দেহে প্রতিটি কাজে মিনারেলের ভূমিকা রয়েছে। হাড়ের গঠন ও বৃদ্ধিতে মিনারেল একান্ত প্রয়োজনীয় উপাদান, বিশেষভাবে ক্যালসিয়াম ও ফসফরাস যেন পরিমাণ মতো গ্রহণ করা হয় তা লক্ষ্য রাখতে হবে। দুধ ও দুগ্ধজাত খাবার, ছোট মাছ, খেজুর, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, পালং শাক, পুঁই শাক ইত্যাদিতে ক্যালসিয়াম আছে। দুগ্ধজাত খাবার, মাছ, মাংস এমনকি সবজিতেও ফসফরাস রয়েছে। আয়রন পাওয়া যায় খেজুর, ডিমের কুসুম, কলিজা, গরুর মাংসে। ম্যাগনেশিয়াম আছে আপেল, জাম্বুরা, ডুমুর, লেবু ইত্যাদিতে। জিঙ্ক পাওয়া যায় ডিম, সূর্যমুখীর বীজিতে। ভিটামিন, আমাদের প্রয়োজনীয় সব রকমের ভিটামিনে বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল থেকে পাওয়া যায়। কিন্তু খাবারের ভিটামিন দেহে কতটুকু গৃহীত হচ্ছে তা বোঝা বেশ কঠিন, তাই বিভিন্ন ধরনের শাকসবজি ও ফল খাওয়ার অভ্যাস করে তুলুন। ভিটামিন B1 আছে চীনা বাদাম, লাল চাল, গমে। ভিটামিন B2 আছে মাছ, ডিম, দুধে। ভিটামিন B6 রয়েছে বাঁধাকপি, কলিজা, গরুর মাংসে। ভিটামিন ডি পাওয়া যায় মাছের তেল, দুগ্ধজাত খাবার থেকে। ভিটামিন ই আছে ডিম, সয়াবিন, গমে। ভিটামিন এ আছে ডিমের কুসুম, গাজর, দুধ ও কলিজায়। প্রোটিন, হাড়ের বৃদ্ধির সাথে সাথে মাংসপেশিরও বৃদ্ধি পেতে হবে লম্বা হওয়ার জন্য। আর মাংসপেশির বৃদ্ধি ও মজবুত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রোটিন। খাবার তালিকায় ভালো মানের প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম রাখুন। বিভিন্ন রকমের ডাল, মটরশুঁটি, সিমের বিচি, কাঁঠালের বিচি ইত্যাদি থেকেও প্রোটিন পাওয়া যায়। খাবার তালিকায় সয়া প্রোটিন, বিভিন্ন রকমের প্রোটিন শেক যোগ করতে পারেন। কার্বোহাইড্রেট, অনেকেই লম্বা হওয়ার জন্য কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করে থাকেন। অবিশ্বাস্য হলেও সত্যি যে বেশি পরিমাণ কার্বোহাইড্রেট টল হওয়াকে বাধাগ্রস্ত করে, কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ মানে রক্তে অতিরিক্ত গ্লুকোজ, এর ফলে ইনসুলিন নামক হরমোনও নিঃসৃত হবে বেশি। ইনসুলিন দেহের গ্রোথ হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়, তাই খাবার তালিকায় লাল আটা, লাল চাল, ওট ইত্যাদি রাখুন ময়দা, সাদা আটা, পলিশ চালের পরিবর্তে। পানি, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, কম হলেও 2 লিটার প্রতিদিন, যেসব কারণে লম্বা হওয়া বাধা পায়। ঘুমের অভাব, দৈনিক 8 ঘন্টা ঘুমের অভ্যাস তৈরি করুন। খেলাধুলা করা, বাস্কেটবল, ভলিবল খেলার অভ্যাস করে তুলুন। দড়ি লাফের মতো সাধারণ ব্যায়াম শুরু করুন। অপুষ্টি, পুষ্টিকর ও সুষম খাবার অভ্যাস করে তুলুন। দেহের কোনো অংশে অসঙ্গতি থাকলে ফিজিওথেরাপিস্টের সাহায্য নিতে হবে। যেসব অভ্যাস ত্যাগ করতে হবে, মদ্যপান ও ধূমপান সহ সব ধরনের মাদকের অভ্যাস ত্যাগ করতে হবে, কারণ এগুলো দেহের হরমোনের ব্যালেন্স নষ্ট করে। ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।